স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে, আমি রয়েছি নাসির মাহমুদ। আজকে দেখাবো একটি সুইচ বোর্ড কীভাবে কানেকশন দিবেন। তো অনেকেই বলছিলেন যে ভাইয়া একটি সুইচ বোর্ড কানেকশনের ভিডিও দেন। তো আসলে আজকে একটি বিল্ডিংয়ে, ছোট একটি বিল্ডিংয়ে এখানে একটা সুইচ বোর্ড কানেকশন আপনাদেরকে দেখাবো। তো এখানে যে সুইচ বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 55 ইঞ্চি উপরে, আর তার উপরে হচ্ছে একটি বাল্বের লাইন, আর এই সাইডে হচ্ছে একটি বাল্বের লাইন, এই সাইডে হচ্ছে একটি বাল্বের লাইন, আর এখানে হচ্ছে থাই গ্লাস, এখানে কোনো বাল্বের লাইন নেই, আর উপরে সিলিংয়ে হচ্ছে একটি ফ্যানের লাইন, আর এই বরাবর আমাদের এখানে হচ্ছে একটি পাওয়ারের লাইন, যেখান থেকে আমরা ফ্রিজ, রাইস কুকার, এরপরে বিভিন্ন সরঞ্জাম আমাদের এখান থেকে চালাইতে পারবো। তো মেইন যেটা হচ্ছে আমরা আজকে সুইচ বোর্ড কানেকশন দেখাবো। এইখানে এই দুইটা তার হচ্ছে মেইন তার, এটি হচ্ছে 2.0 RM, আর ওইখানে যে পাওয়ার দেখছিলেন ওইখানে হচ্ছে 3.0 RM। তো এই 2.0 RM আমরা সরাসরি কিন্তু সার্কিট ব্রেকারে নিয়ে গেছি। আপনাদের দেখাচ্ছি, এইখানে হচ্ছে সুইচ বোর্ড। তো এইখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এইখানে হবে আমাদের সার্কিট ব্রেকার বক্স, আর এর উপরে হচ্ছে আমাদের সব তারগুলো এখানে আনা হয়েছে, আর এখানে হচ্ছে সার্কিট ব্রেকার বক্স। এখন আমরা এই সুইচ বোর্ডটি কানেকশন দিব। এইখানে দেখতে পাচ্ছেন 5টা হচ্ছে সুইচ, একটা হচ্ছে রেগুলেটর, একটা হচ্ছে ইন্ডিকেটর, একটা সুইচ, একটা সকেট। তো এগুলো কানেকশন দিব। ভিউয়ার্স, এখানে আমরা সুইচ বোর্ডটি অলরেডি কানেকশন করে রেখেছি। এখানে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বারবার হচ্ছে লাইন, এখান থেকে এই লাইন আনলাম, আর এই দুটো হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আমাদের সকেট, এটা হচ্ছে ইন্ডিকেটর। তো এই দুটো আমরা নিউট্রাল দুইটা ডাইরেক্টলি কানেকশন দিলাম, আর এগুলো হচ্ছে সুইচ, সুইচ আমরা লাইন যেটা সেটা টানলাম, আর এই সুইচ থেকে আমরা রেগুলেটর লাইন আনলাম, এরপরে এইখান থেকে আমরা আউটপুট করলাম, আর এখানে এটি হচ্ছে আমাদের ফ্যানের লাইন, আর এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে 1.0 বা 1.3 RM দিয়ে টানা হয়েছে, এগুলো হচ্ছে বাল্বের লাইন, আর এই দুটো হচ্ছে আমাদের মেন লাইন, এই দুটো হচ্ছে 2.0 RM। তো এইটা ইন টোটাল আমরা কানেকশন আজকে দেখাবো। ভিউয়ার্স, এখন আমরা সুইচ বোর্ডটি কানেকশন দিব। সুইচ বোর্ডটি কানেকশন দেওয়ার আগে আমরা মেইন যে নিউট্রাল, এটা হচ্ছে আমাদের মেইন নিউট্রাল, আর এখানে হচ্ছে এই নিউট্রাল, এই নিউট্রাল, এটা হচ্ছে আমাদের সকেট, এটা হচ্ছে ইন্ডিকেটর, বা এটা ইন্ডিকেটর, এটা সকেট, এটা ডাইরেক্টলি কানেকশন দিতে হয়। তো আমরা এখানে এখন যেটা হচ্ছে আর্থিং সেটা আমরা কানেকশন দিয়ে দেব, যে আমরা আর্থিং এখানে সকেট এবং ইন্ডিকেটরের সাথে কানেকশন করে ফেললাম। ভিউয়ার্স, এখন আমরা লাইন কানেকশন দিব। এটা হচ্ছে আমাদের মেইন লাইন, তো মেইন লাইন এই বারবারে আমরা কানেকশন করে দিলাম। যে আমরা মেইন লাইন কিন্তু সংযোগ করে ফেললাম, এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের মেইন লাইন, মেইন লাইন কিন্তু একবারে কানেকশন করে ফেললাম, আর এগুলো হচ্ছে আমাদের বাল্ব, ফ্যান, এগুলো লাইন। ভিউয়ার্স, এখন আমরা এক এক করে বাল্বের লাইন কানেকশন দিব। এখানে কিন্তু তিনটা হচ্ছে বাল্বের লাইন, আর এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা সুইচ আছে। তো আমরা এই তিনটা সুইচের সাথে বাল্বের লাইন কানেকশন করে ফেলব। ভিউয়ার্স, এটা কিন্তু রেগুলেটর, আর এখানে হচ্ছে সুইচ, এখানে সুইচ দেওয়ার সাথে সাথে এখানে আমাদের আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এখানে লাইন চলে আসবে, এইখান থেকে আমাদের রেগুলেটরের লাইন আসবে, রেগুলেটর থেকে এই কিন্তু আমাদের মেইন আউটপুট লাইন, আর এখানে এটা হচ্ছে ফ্যান লাইন, এটা হচ্ছে মেইনের মেইন ফ্যানের লাইন। তো এটার সাথে আমরা এটা এখন কানেকশন করে ফেলবো। তাহলে আমাদের হয়ে গেল এই ইন টোটাল সুইচ বোর্ড কানেকশন। ভিউয়ার্স, আমাদের কিন্তু সুইচ বোর্ড কানেকশন হয়ে গেল। তো আপনাদের এখন ইন টোটাল কানেকশনটি সম্পর্কে একটা ধারণা দিব। তো এইখানে আমাদের প্রথম বলছিলাম যে আমরা মেইন লাইন সুইচের ইনপুট আউটপুট, উপরেটা হচ্ছে ইনপুট, নিচেরটা হচ্ছে আউটপুট। তো আমরা ইনপুট লাইনের সব জায়গায় মেইন লাইন টানলাম, আর এইখানে হচ্ছে আমাদের যে 1, 2, 3, এই তিনটা হচ্ছে বাল্বের লাইন, আর এইটা হচ্ছে আমাদের ফ্যানের লাইন। তো এইখানে আমরা সুইচ দেওয়ার সাথে সাথে নিচের লাইন চলে আসবে, মানে নিচেরটা হচ্ছে আমাদের আউটপুট, নিচের লাইন চলে আসবে, বাল্বের লাইন চলে আসবে, ঠিক আছে। এইখানে হচ্ছে বাল্ব, এই বাল্ব, এই বাল্ব, আর এখানে হচ্ছে আমাদের মেইন লাইনটা 2.0 RM, যে মেইন লাইন, আর এইখানে সম্পূর্ণ আর্থিং থাকবে আলাদা, আর্থিনের সাথে কোনো সুইচের সাথে কানেকশন থাকবে না। এই আমরা দেখতে পাচ্ছেন এখানে আর্থিং লাইন আলাদা টানলাম, আর এইখানে হচ্ছে সুইচ, এই সুইচ দেওয়ার সাথে সাথে এখানে সকেটের লাইন চলে আসবে, আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর, ইন্ডিকেটরটি ডাইরেক্ট দেওয়া, যে লাইন বিদ্যুৎ আসলে সাথে সাথে ইন্ডিকেটরটি জ্বলবে, আর এই হচ্ছে আমাদের ইন টোটাল সুইচ বোর্ড।
এই যে আমাদের পাঁচটা সুইচ, একটা রেগুলেটর, একটা ইন্ডিকেটর, একটা সুইচ, একটা সকেট। তো আমরা এই দুটা কানেকশন আছে দেখালাম। কোনো ধরনের আপনাদের কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথে সাথে ইনবক্সে নক দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এইখানে তো দেখালাম একটা সুইচ বোর্ড কীভাবে কানেকশন দিতে হয়। আর আমার চ্যানেলে ইনটোটাল ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং সেনিটারি সকল ধরনের কাজ আছে। আপনারা কোনো ধরনের সমস্যায় পড়লে আমাকে নক দিতে পারেন এবং আপনাদেরকে সহযোগিতা করবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।